প্রিয় দর্শকগণ, আপনারা আমার ক্যামেরা অভিমুখে যাকে দেখতে পাচ্ছে দেয় ইনি সম্মানিত আসাদুজ্জামান আসাদা ভাই, তিনি তার হাঁস প্রতিপালন করছেন এবং সার্বক্ষণিকভাবে দেখভাল করেন। আজকে আমরা সেই আসাদুজ্জামান আসাদ ভাইয়ের সাক্ষাৎকার নিব। খামারি আসাদুজ্জামান আসাদ মুখে তার তারুণ্যের হাসি যেন লেগেই থাকে। তিনি এই প্রথম 1100টি হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন তার প্রথম হাঁসের খামার। প্রিয় দর্শকগণ, দেশ বিদেশ হতে যারা আমাদের কৃষির আলো চ্যানেলে ভিডিওটি দেখছেন, আমাদের হৃদয় অন্তঃস্থল হতে জানাই মোবারকবাদ। আজ আমরা উপস্থিত হয়েছি সুজানগর উপজেলার এমন একটি প্রত্যন্ত অঞ্চল যেখানে হাঁসের খামার নাই বললেই চলে, এমন একটি জায়গায় এক বেকার ভাই নাম আসাদুজ্জামান আসাদ। তিনি তার বাড়ির সম্মুখে একটা ছোট পুকুর আছে, সেই পুকুরের উপরে গড়ে তুলেছেন ভাসমান হাঁসের খামার। তার এ খামারে প্রায় হাজারখানেক বাচ্চা রয়েছে। তিনি নতুন খামারি হিসেবে হাঁসের বাচ্চা প্রতিপালন করছেন। তার মনের মাঝে রয়েছে অফুরন্ত সম্ভাবনা ও স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে তিনি এই হাঁস প্রতিপালন করছেন। আপনারা ক্যামেরার অভিমুখে দেখছেন অসংখ্য হাঁসের বাচ্চা যা দেখতে পাচ্ছেন, আর এই ছোট্ট পুকুরের মাঝে যে ভাসমান পাহাড়ের মতো যে জায়গাগুলো দেখছেন, এই যে যেমন সোনার পাহাড়, তারপরে আমাদের ক্যামেরার ডান দিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পাহাড়, তার একটু সামনে আর একটা, এই যে দেখছি জুম করে দেখাচ্ছি আরেকটি পাহাড়ের ন্যায়, এগুলো কিন্তু ভাসমান জায়গা বা ভাসমান স্থান। হাঁসের বাচ্চারা যখন এই পুকুরের পানিতে নড়চড় করে, অর্থাৎ সাঁতার কাটে, আর সাঁতার কাটার পর তারা গা শুকানোর জন্য এই উঁচু স্থানটি বেছে দিয়ে তারা এই তাদের গা শুকায়, যা আপনারা ক্যামেরার মাঝে দেখতে পাচ্ছেন। আর এইটা, এই যে কচুর যে খামার বা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে দেবে যাবে, তখন এই হাঁসের বাচ্চা এর উপরও আড্ডা জমাবে। এই যে হাঁসের বাচ্চা সার্বক্ষণিকভাবে যারা যখন বিশ্রাম নেয় তখন এর ভেতরে পুকুর হতে ভেতরে প্রবেশ করে এবং রেস্ট নিয়ে আবার পুনরায় এইটা প্রাকৃতিক খাবার জন্য তারা পুকুরে নেমে আসে। বিশেষ করে এই হাঁসের বাচ্চাগুলো যখন এই পর্যন্ত বয়স হয়ে যায় বা একটু ঝাড়া হয়ে যায়, তারা পানিতে সাঁতার কাটতে, স্বাচ্ছন্দ্যে বেড়াতে বেশি পছন্দ করে। আর এই রকম উদ্দীপনার মধ্য দিয়েই আমাদের আসাদুজ্জামান আসাদ ভাই একটা সুন্দর ও সাবলীল একটি হাঁসের খামার তৈরি করেছেন এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের সম্মুখভাগে অফুরন্ত সবুজ ধানের ক্ষেত, এই সবুজ ধানের ক্ষেতে জমে ওঠে শ্যাওলা, আছে কচুরিপানা, তারপর এছাড়াও রয়েছে আপনারা বিভিন্ন প্রজাতির শামুক ঝিনুক, এগুলো খেয়ে হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। আর এখন বিস্তারিত জানার জন্য আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। প্রিয় দর্শকগণ, আজ আমরা উপস্থিত হয়েছি পাবনা জেলার সুজানগর উপজেলাধীন শাহাপুর গ্রামে। তো শাহাপুর গ্রামে ইতিপূর্বে কোনো হাঁস খামার ছিল না। এখানে একটা বেকার যুবক ভাই নাম আসাদুজ্জামান আসাদ, তিনি নিজে অনুপ্রাণিত হয়ে বা অন্য দেখে দেখে তিনি নিজে উদ্বুদ্ধ হয়েছেন যে একটা আদর্শ হাঁসের খামার তৈরি করবেন। কাজেই তিনি 1100 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন, তাই না? 1500 বাচ্চা ছিলাম, 1500 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন। আজ থেকে কয় মাস পূর্বে? দুই মাস। আজ থেকে দুই মাস পূর্বে। তো দুই মাস পূর্বে আপনি হাঁসের বাচ্চা শুরু করার পূর্বে আপনি এই উৎসাহটা কোথা থেকে পেলেন? এটা আমার নিজে থেকেই আসা, এটা আমার অনেক ইচ্ছা আছে, আমি যে নিজেই হাঁসের খামার করব। আচ্ছা, তো আপনি প্রতি পিস হাঁস কত টাকা দরে কিনেছিলেন? 30 টাকা পিস। 30 টাকা পিস, সেই হিসেবে আপনার 1500 হাঁসের বাচ্চা ক্রয় খরচ কত হয়েছে? 45,000 টাকা। 45,000 টাকা। আর এখন যে হাঁসের বাচ্চা, এই বাচ্চাটা বয়স সম্পত্তি দুই মাস। দুই মাস। তো এই দুই মাস
বয়স অবধি আপনার কি পরিমাণ খানা খরচ গেছে এই হাঁসের বাচ্চার প্রতি? থেট দিয়ে দান দিয়ে প্রায় টোটাল আমার 1 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। এই 2 মাসে 1 লক্ষ টাকা খরচ গেছে 1500 বাচ্চা। তো এই 1500 বাচ্চার প্রাথমিক অবস্থায় যখন শুরু করেন এর মধ্যে কোনো হাঁসের বাচ্চা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, আমি ক্ষতিগ্রস্ত 1500 বাচ্চার মধ্যে যখন বাচ্চার নাম 1500, তার 2 দিন পরেই আমার এই ঘরের নেট কেটে শিয়াল, অর্থাৎ শিয়াল প্রায় 200 বাচ্চা একদিনই খেয়ে যায়। খেয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু হতাশ হয়ে গেলাম যে 200 বাচ্চা খেয়ে গেল। আমার তখন মাথায় চিন্তা আসলো যে কী ঘটনা, কি 200 বাচ্চা খেয়ে গেল এখন? তো আমার সেই চিন্তা হয়ে গেল। তখন আমি আবার পরে ঘরটা ঠিক করলাম, ঠিক করার পরে বাচ্চাগুলো খাওয়ালাম, খাওয়া দাওয়া এখন এখন তবে শিয়াল খাচ্ছে না। এখন সর্বস্ব বেশি ক্ষতি করতেছে যে বেজি, কায়া, গুইসাপ এগুলো অনেক ক্ষতি করছে, ক্ষতি করে এখন বর্তমান 1100 বাচ্চা টিকে আছে। আচ্ছা, 200 বাচ্চা বতর্কিত যে হামলা করলো শিয়াল, এটা রাতে করেছিল না? এটা রাতে 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 যখন হামলা করছিল হাঁসের বাচ্চাগুলো কি হইচই করে নাই? না না, সেখান 2 দিন করে বাচ্চা তো হইচই করে না, তো খালি কোল ঘেঁষে আর পড়ে যায় ওটা শিয়াল ধরে ধরে খায়। প্রিয় দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাঁসের বাচ্চা যা পুকুরে অবস্থিত ভাসমান পাটকাঠির উপরে অবস্থান করছে। হাঁস সাধারণত উন্মুক্ত পরিবেশকেই বেশি পছন্দ করে, কারণ উন্মুক্ত পরিবেশে থাকে উন্মুক্ত খাবার, যেমন শামুক, ঝিনুক, শেওলা প্রভৃতি। দর্শকগণ, ইংরেজিতে একটি কথা আছে, জুট ইজ দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, অর্থাৎ পাটকে বাংলাদেশের স্বর্ণসূত্র বলা হয়। পাটের সোনালি আঁশ, কাজেই এই পাটকে সোনার সাথে তুলনা করে স্বর্ণসূত্র বলা হয়েছে। এখন খাকি ক্যাম্বেল হাঁসকে কেন খাকি ক্যাম্বেল বলা হয়? আমাদের দেশের পুলিশ প্রশাসন এরা খাকি পোশাক পরে থাকে, আর এদের গায়ের রংটা খাকি পোশাকের ন্যায় বেধায়, একে খাকি ক্যাম্বেল হাঁস বলা হয়। আর আজ আমরা কৃষির আলোর পক্ষ হতে এই হাঁসকে একটি নতুন নাম দিতে যাচ্ছি, আর সেটা হলো খাকি ক্যাম্বেল হাঁস নয়, যেন স্বর্ণসূত্র। ঠিক আছে।